হ্যালো ফ্রেন্ডস, হিবায়ন অপু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আই হোপ কি ফ্রেন্ডস আপনারা ভালো আছেন। আজকে আমি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে কাজ হচ্ছে বাসায়, সেটা হলো আরসিসি বিল্ডিংয়ের যেটা শাটারিং ওয়ার্ক, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখে আসি কীভাবে শাটারিংগুলো লাগাচ্ছে উপর দিকে। ছাদ ঢালাই করার টাইমে যে শাটারিংগুলো করে, সেই শাটারিংগুলোই করছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তো উপরে উঠতে পারছি না, সেই জন্য আমি নিচের দিক থেকে যতটুক পারছি ততটুক আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাল্লাহ কালকে আমি উপর দিকে উঠে একটা ভিডিও করব। এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম একটু পাতলা পাতলি বাঁশগুলো লাগিয়েছিল, আজকে দেখুন পুরো ঘন ঘন বাঁশগুলো লাগিয়ে দিয়েছে। আর এখানে হিবা এসেই খেলতে বসছে ধুলো দিয়ে। তো এখন আমি আর হিবা যাচ্ছি ভিতর দিকে, এই ঘন ঘন বাঁশের ভিতর দিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, উপরে আমি দেখাবো, এই যে শাটারিংগুলো করেছে, টিন দিয়ে করেছে এবং কাঠ দিয়েও করে, কিন্তু খরচটা কম করার জন্য টিন দিয়ে করে দিয়েছে। যেহেতু বাড়িতে পুরানা টিনগুলো ছিল, সেই টিনগুলো দিয়ে উপর দিকে শাটারিং দিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি আর যাচ্ছি, হিবা আগে আগে যাচ্ছে, তার পিছে পিছে আমিও যাচ্ছি। আর হিবা বলছিল যে তুমি আমার পিছন দিকে পিছন দিকে আসো, তা আমিও তার পিছে পিছে যাচ্ছি, পিছু নিয়ে যাচ্ছি। অনেক ঘন ঘন এখানে বাস দিয়ে রেখেছে আর এইদিকে বাস কেটে রেখেছে অনেকগুলো। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে শাটারিংগুলো লাগিয়েছে, আপনারা দেখে নিন। আর আমি কালকে আপনাদেরকে আরেকটি ভিডিও দিব, সেটা উপর দিকে উঠে তারপরে দিয়ে দিব। এখানে শুধু বাঁশ আর বাঁশ, শুধু বাঁশ। অ্যান্ড আমি এখন এখান থেকে ভিতর দিকে চলে যাব, ভিতর দিকে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব, কতটুকু কাজ হয়েছে আর কী করে করছে তারা, সবগুলো দেখিয়ে দিব। তো চলুন আমার সাথে সাথে চলুন। তো ফ্রেন্ডস এখানে দেখুন, এইগুলা কাঠ আর উপর দিকে দেখুন, এখানে এখনো শাটারিং লাগানো হয় নাই। শাটারিং লাগিয়ে দিবে, লাগাচ্ছে যেহেতু লাগিয়ে দিবে। তো এখানে আমি এসেছি, তারপর এখান থেকে আমি আবারও চলে যাব অন্য সাইড। এই এখানে যেটা করিডোর হবে, করিডোর উপরে অলরেডি লাগানো হয়েছে শাটারিং।
আছো ঘরে? Sanam mere hamra.